আর এই যে এখন যে লাস্ট মোমেন্টটা যাচ্ছে, এখন তোমাদের পড়াশোনার ডিউরেশনটা মানে দৈনিক কত ঘন্টা পড়াশোনা করো? আমি কিন্তু এই টাইমটার মধ্যে অনেস্টলি যদি বলি 14 থেকে 16 ঘন্টা পর্যন্তও পড়ছি ভাই এই টাইমটার মধ্যে, মানে পাগলের মতো, লাইক ধরো দিন রাত 24 ঘন্টাই পড়া যেটাকে বলে, মানে যতক্ষণ সজাগ ততক্ষণই পড়াশোনা। এই টাইমটার মধ্যে আমি এভাবে পড়ছিলাম। এই টাইমটা কিন্তু খুবই ক্রুশাল, এর জন্য আমি বলবো যে এখন গাইডলাইন বা মোটিভেশন নিজেই তৈরি করতে হবে, নিজেই গাইডলাইন বা মোটিভেশন তৈরি করে 14 থেকে 16 ঘন্টা পড়ার একটা মানে টাস্ক বা চ্যালেঞ্জ নিতে হবে আর কি। ডে মানে যতক্ষণ সদর ততক্ষণই পড়তেছো, খাইতেছো, পড়তেছো, ঘুমাইতেছো, দ্যাটস ইট, এরই তোমার লাইফ অ্যান্ড এর বাইরে আর কিছু না। সো এইভাবে একটু নিজেকে তৈরি করো, মডেল টেস্ট দিলেও যে বাইরে যাওয়া আসার মতো যত কম সময় ব্যয় করা যায়, কারণ এই টাইমটা খুবই ক্রুশাল। এই টাইমের এক একটা সেকেন্ড, আমি তোমাদেরকে একটা পোস্টের মাধ্যমে বলছি, এই টাইমের এক একটা সেকেন্ড অন্য সকল টাইমের 2 ঘন্টা 3 ঘন্টার চেয়েও দামি, এই টাইমের একটা সেকেন্ড। সো এই জন্য আমি বলবো ভাইয়া বেশি সময় নিব না, কারণ এখন যে টাইমটা, এই টাইমটা মোটিভেশন শোনার জন্য আসলে পারফেক্ট টাইম না। তোমাদের একটা জিনিস বোঝানো দরকার ছিল, ভাইয়া এসে বুঝাই দিয়ে গেছে। এখন তোমাদের মাথায় রাখতে হবে যে যারা যারা চান্স পেয়ে গেছে এখন পর্যন্ত, যারা যারা চান্স পেয়েছে সবাই এই টাইমটার মধ্যে পাগলা পড়া দিছে, টু বি অনেস্ট, মানে 12 ঘন্টা প্লাস পড়া দিছে, ঠিক আছে? সো এই টাইপের জিনিসগুলো যেহেতু তারা করে আসছেন, তারা দ্যাটস ওয়াই চান্স পেয়েছে। সো তোমারও এটার ব্যতিক্রম হয়ে তুমি চান্স পাওয়াটা এক্সপেক্ট করো না। সো তুমি এই টাইমটার মধ্যে বেস্ট টাইম, মানে টাইমটা যত ক্যাশ করা যায়, ক্যাশ করা মিনস যত ইউটিলাইজ করা যায়। সো এতটুকুই বলবো ভাইয়া, আর তুমি চাপ নিও না, পরীক্ষা হলে চাপ নিও না, প্রস্তুতিতে সর্বোচ্চ দাও। আমি তো বললাম প্রস্তুতি 14 ঘন্টা 16 ঘন্টা করে প্রস্তুতি নাও, এটাতে মাফ দিবা না। কিন্তু তুমি ওই যে ওইটা যে হইলে হবে না হইলে নাই এরকম একটা কুল ভাইবে থাকো, যে কুল থাকো আর কি, নিজে একটু যে ঠিক আছে দিলাম আর কি, পরীক্ষা হবে যেটা হওয়ার হবে। সো এটাই আর